বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আগে ফিনুকাকার বেগুনের ভিডিও দেখেছিলেন তাদের অনেকেই কমেন্ট করেছেন যে ফিনুকাকার ওই সময় বেগুনের দাম একদম সস্তা ছিল, অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা ছিল। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এখন সেই বেগুনের ইনশাল্লাহ বাজার দাম খুব ভালো হয়েছে, তো মিঠু ভাই আপনি তার ভিডিও আর কেন ছাড় দিচ্ছেন না, সেই খারাপ সময় ভিডিও ছাড়লেন আর ভালো সময় ছাড়লেন, আমরা ভিডিও দেখব। তো যার কারণে আমরা আজকে চলে আসছি কাকার ক্ষেতে সরাসরি আপনাদের দাবি রাখার জন্য। তো সবাই আমার চ্যানেল এবং ফেসটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন, আর আমরা আপনাদের কাছে দায়বদ্ধ আছি, অনেকটা আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। তো কাকা বেগুন তুলতেছে ক্ষেতের ভিতরে, দেখুন বড় ক্ষেত দিয়ে। কাকা কাকা ভালো আছেন? হ্যাঁ খুব ভালো। কাকা, এই দর্শকদের জন্য আইজি আবার বাধ্য হলাম ভিডিও করার, কারণ ওই দর্শকের একটু আগ্রহ থাকে তো, যে সময় সস্তা ছিল তারা আসলে এই ভিডিও ছাড়িয়েছিলাম আপনার, বুঝছেন, অনেকেই আসলে তাদের খারাপ রাখতেছিল, তারা বলতেছিল যে না কাকার বেগুন হয়তো বা ইনশাল্লাহ ঈদের পরে দাম বেড়ে যাবে, তার অত টাকা লস হবে না, দাম বেড়ে যাবে তো টাকা চালানো বাঁচবে না, কিন্তু বইতে মাল নাই, মাল নেই মানে খরচ জন্যই ফল কম, তাই তো। তো ইনশাল্লাহ মানে প্রথমে তো যে অবস্থা ছিল প্রচুর লস যেত, তাই না, 2 লাখ বেচেছি, বেচেছেন 2 লাখ, তাই তো। তো ইনশাল্লাহ কি খরচটা অবশেষে উঠে আসবে, যে খরচ হয়েছে মোট খরচের টাকাটা উঠবে, উঠবে, তাই লাভ হবে না, লাভ হবে না, তাই তো। তাও আলহামদুলিল্লাহ, যদি আপনার 3 লাখ খরচ হয় সেই টাকাটা তো উঠে আসতেছে, তাই না, উঠে আসছে। হ্যাঁ, কিন্তু প্রথমে তো যে অবস্থা ছিল মনে করেন যে পুরো লস, যে 2 লক্ষ টাকার মতো লস চলে যাবে একদম, তাই না। এখন ইনশাল্লাহ 3 লাখ খরচ হলে টোটাল ওই টাকাটা উঠে আসতেছে, তাই তো। এখন কত করে যাচ্ছে একা পাইকারি বেগুন? 50 টাকা এখন আপাতত, 50 টাকা চলছে, 55। আর খুচরো মনে হয় 60 টাকা বেচতেছে নাকি? 60 টাকা। তো ভালো থাকেন কাকা। হ্যাঁ ভালো থাকেন কাকা। দর্শক, আমরা আপনাদের দাবি রাখার জন্য একটু ভিডিও না করে পারলাম না, তো সবাই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সঙ্গে থাকবে। ও কাকা, এই প্রচুর খরা না থাকলে মনে হয় আরো ভালো ফল পাইতেন না? ও এই প্রচুর রোদ খরা, এ পানি দিয়েও তো সম্ভব না, তাই কালকে দিয়ে লাগতেছে, আর তারপরে কাকা এটা আছে 73 বছর পরে এই গরম পড়তেছে, বুঝছেন, 73 বছর আগে নাকি এরকম গরম ছিল, আবার 73 বছর পরে এই গরম, রেকর্ড গরম একাধারে। দর্শক আপনারা তো জানেন বাংলাদেশে 73 বছর পরে এ ধরনের গরম পড়িছে, যা 43 বছর আগে পড়েছিল কিছুটা অল্প দিন, কিন্তু এত দীর্ঘমেয়াদী গরম 73 বছর আগে পড়েছিল ইতিহাস যা বলে, আপনারা দেখবেন খবর গেটে টিভির খবর। তো সবাই ভালো থাকবেন, আমাদের পেজ এবং চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যদি কারোর কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখবেন। আমরা দোয়া করি কাকার যেন এই যেহেতু খরচ প্রচুর, সেই খরচটা উঠার পরেও যেন কিছু ব্যবসা ইনশাল্লাহ। তো সবাই ফিনু কাকার জন্য দোয়া করবেন, প্রচুর পরিশ্রম করে প্রচুর জোন নিয়ে, অর্থাৎ কিসের নিয়ে এই বেগুন চাষ করেছে এই ক্ষেতটার পরে, ওই পিছনে আমার বাড়ির পাশে আরও একটা ক্ষেত আছে, এই যে দেখা যাচ্ছে দূর থেকে, তো ওই ক্ষেতেও প্রচুর টাকা খরচ। তো আমরা আশা করি তার আসল উঠে কিছু লাভ হবে ভবিষ্যতে, সেই দোয়াই করব। সবাই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।